আপনি যদি নামাজ আদায় করেন, সেই নামাজে যদি আপনি ভুল কেরাত তেলাওয়াত করেন, তাহলে আপনার নামাজ কিন্তু হবে না। কারণ নামাজ ভাঙ্গের ১৯টি কারণ আছে। কয়টি কারণ? ১৯টি কারণ। এই ১৯টি কারণ ব্যাখ্যা করেছেন বিশ্ববিখ্যাত একজন ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তিনি এই ১৯টি কারণকে চিহ্নিত করেছেন। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, নামাজে ভুল পড়া। তাহলে চিন্তা করে দেখুন যে আমরা সারা জীবন নামাজ পড়ছি, কষ্ট করে ফজরের সময় উঠছি, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে আমরা কাঁপতে কাঁপতে উজু করছি, তারপরে আমরা নামাজ আদায় করছি, এবং এই নামাজে যদি ভুল পড়ার কারণে আমার এত কষ্ট পানি হয়ে যায়, আমার নামাজটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই নামাজ পড়ে কোনো ফায়দা আছে? আমাদের নামাজের মাধ্যমে যদি আমরা ভালো কিছু পেতে চাই, এই নামাজকে যদি আমরা জান্নাতের চাবি বানাতে চাই, তাহলে নামাজটা সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। এবং এই নামাজকে সঠিক করার জন্য পবিত্র কোরআনকে সহি শুদ্ধভাবে শেখাটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটাকে ফরজ বলা হয়েছে। দীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি কি বললাম? একটি হাদিস বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। এই হাদিস সম্পর্কে আমাদের মাদ্রাসার ছোট ছোট বাচ্চারাও জানে, এই হাদিসটি তাদের মুখস্থ আছে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা হচ্ছে ফরজ। এজন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দীন ইলম শিক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অনলাইন মাদ্রাসা দা ইসলামিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ফর মোর আপডেটস।